নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। শুরু করছি এই মুহূর্তে আজকাল পরশু অনুষ্ঠান। সরাসরি অনুষ্ঠানে আপনাদের কাছেও থাকছে আপনাদের যে বিষয়গুলোতে সমস্যা বা যে বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তিত বা ভাবিত সেগুলো জেনে নেওয়ার সুযোগ, এবং অতি অবশ্যই আপনাদের সামনে জ্যোতিষ এবং আধ্যাত্মিকতার নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত রয়েছেন সরাসরি অনুষ্ঠানে শ্রী সজল ভট্টাচার্য। স্বাগত আপনাকে সজলদা। নমস্কার। মহোচ্চৈ পদানাং নিয়ন্ত্রিতমেকং, অর্থাৎ মহান মানুষদের যে পদ বা তাদের যে স্থান সেটা এক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক মানে কে? ঈশ্বর। ঈশ্বরই হচ্ছেন এক, তিনি সমস্ত মহাপুরুষদের অবস্থানকে নিয়ন্ত্রণ করেন। তো যা হোক, বর্তমান যা সময় চলছে সেই সময়ের প্রেক্ষিতে আমরা এই আলোচনায় আসছি। মানুষ চারিদিক থেকে বিপর্যস্ত। আজকে যেমন প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝে মানুষ বিপর্যস্ত, তেমনি করোনা বা কোভিড-19 বা এই ধরনের উপকরণে আমরা সত্যিই কিন্তু বিপর্যস্ত। এইখানে কিন্তু মহাপুরুষদের জীবনী পর্যালোচনা করা জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তার সঙ্গে আধ্যাত্মিকতার মিশ্রণ রয়েছে, সেটা কিন্তু আমাদের এই বর্তমান দিনের কিন্তু প্রতিপাদ্য বিষয়, এবং এর মাধ্যমে আমরা কিন্তু মুক্তির ইঙ্গিত খুঁজব। যদি করোনা সম্বন্ধে আমাদের বলতে হয়, এই মহামারীর অবসান হবে 2022 এপ্রিল পর্যন্ত। শনি যতদিন মকর রাশিতে থাকবে, আমি বারবার বলেছি, অর্থাৎ আরও 10 মাস আমাদের কিন্তু এই যন্ত্রণা কিন্তু বিদ্ধ করবে। তবে বৃহস্পতি যখন মকর রাশিতে নামবে 14 সেপ্টেম্বর 2021, বৃহস্পতি যখন শনির সঙ্গে কনজাংশন হবে, বৃহস্পতি 5 এপ্রিল বেরিয়ে যাওয়ার পরে নতুন দাপটে এসছে। সুতরাং বৃহস্পতির আগমন যখন শনির ওপরে হবে, তখন শনির যে এই যে ভয়াবহ যে স্কার্জ, ভয়াবহ যে ধ্বংসলীলা, সেটা অনেকটাই স্তিমিত হয়ে আসবে বৃহস্পতির সৌজন্যে। সুতরাং 14 সেপ্টেম্বর পর্যন্ত আর মোটামুটি 1.5 মাস আমরা কিন্তু নিতান্ত উদ্বেগের মধ্যে থাকব। তারপরেই কিন্তু আমাদের জীবনে কিন্তু টু সাম এক্সটেন্ট বসন্তে সূর্যোদয় হবে। তো যা হোক, আজকেও আমরা একজন মহাপুরুষের জীবনী নিয়ে এসেছি। তিনি স্বনামধন্য, তার নাম হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুর। আমরা তার ছবিটা দেখাচ্ছি। আধ্যাত্মিক জগতের পূর্ণ বিকাশ হয়েছিল এনার এ জীবনে। বাংলাদেশে এনার জন্ম, অধুনা বাংলাদেশে এনার জন্ম। ইনি আমরা যেটা আগেও আলোচনা করেছি দেবাশিষের অনুষ্ঠানে, যে জ্ঞানগঞ্জ নিয়ে যে আমরা আলোচনা করেছি, তার একটা কন্টিনিউয়েশন টানছি। ইনি জ্ঞানগঞ্জে গিয়েছিলেন। হ্যাঁ, জ্ঞানগঞ্জে ইনি গিয়েছিলেন। 12 বছর বয়সে দীক্ষার পরে অনঙ্গদেবের সঙ্গে, গুরু অনঙ্গদেবের সঙ্গে রাম ঠাকুর ভারতবর্ষ পরিক্রমা শুরু করলেন। অনঙ্গদেবের কাছে উনি দীক্ষা নিয়েছিলেন কামাখ্যাতে। কামাখ্যাতে যেখানে দীক্ষা নিয়েছিলেন সেইখানে প্রস্তর ফলকে রাম ঠাকুর কবে দীক্ষা নিয়েছিলেন সেই জায়গাটা কিন্তু আমি বহুবার গিয়ে দেখে এসেছি। সেই মহাপুণ্যস্থান, তখন হি ইজ অ্যাট দ্য এজ অফ 12। 12 বছর বয়সে দীক্ষার পরে গুরু অনঙ্গদেবের সঙ্গে রাম ঠাকুর শুরু করলেন পরিব্রাজক জীবন। হিমালয়ের শিখর অভিমুখে চলেছেন, পথে পড়ল প্রচণ্ড তুষার ঝড়। বালক রাম শীতে নিঃসার হয়ে পড়লেন। গুরুদেব পেটের কাছে আগলে তাকে নিয়ে পৌঁছলেন পর্বতের শেষ চূড়ায়। সেখানে এক গুহা, রাম ঠাকুর কাশীতে বসে গোপীনাথ কবিরাজকে বললেন ওটাই বশিষ্ঠাশ্রম। সেখানে পৌঁছে যুগল মূর্তি দেখতে পেলাম। প্রণাম করার পরে মাতৃমূর্তি আমার হাতে একটি ফল দিতে দিতেই অদৃশ্য হয়ে গেলেন। গুরুদেব বললেন এ ফল তোমারই জন্য নির্ধারিত, খেয়ে ফেলো। বশিষ্ঠ আশ্রমে 2-1 দিন থাকার পরে অনঙ্গদেব রামকে নিয়ে চললেন পূর্ব দিকে দুর্গম সিদ্ধপীঠে। সেখানে গুহাও নেই, বরফ ঢাকা পথের চারিদিকে 4টি স্ফটিক স্তম্ভ, মাঝে তুষারশুভ্র শিবলিঙ্গ, জটাজুটধারী ভৈরবী ধ্যানস্থ হয়ে বসে আছেন। তিনি অনঙ্গদেবের কথায় তপঃসিদ্ধ দিব্যদেহ দিয়ে জ্যোতি বের করে অনঙ্গদেবের কথায় তপঃসিদ্ধ হয়ে প্রাচীন গুহার সামনে এসে হাজির হলেন। গুহার সামনে ধ্বনি জ্বলছে, সেখানে বসে অতি বৃদ্ধ মহাত্মা সাধনা করে চলেছেন। গুরুদেব তাকে বললেন এই মহাত্মন দেবকল্প মহাসাধক, বহু শত বছর ধরে এভাবেই বসে আছেন। এটা যোগীদের রাজ্য, যোগেশ্বর আশ্রম। আজ তিনি শরীর বদল করবেন, বহু পুণ্য বলে তোমার অলৌকিক অনুষ্ঠান দেখবার সুযোগ মিলছে। যুবক রাম অতি আশ্চর্য হয়ে ভাবলেন এ কী করে সম্ভব হবে। তৎক্ষণাৎ যোগাসনে উপবিষ্ট মহাপুরুষের নিথর দেহ স্পন্দিত হয়ে উঠল, মুখ থেকে মন্ত্র বের হতে লাগলো, ধুনির আগুন দপ করে উঁচুতে উঠে গেল। রাম ঠাকুর দেখলেন বিশালাকায় একটা সাপ সেখানে এলো। মহাত্মন সাপটাকে ধরে কুণ্ডলী পাকিয়ে ধুনির আগুনে ফেলে দিতে ভস্মাকা মাংসপিণ্ড বের হয়ে এলো। মহাপুরুষ পিণ্ড খেয়ে নেওয়া মাত্রই তার শরীর ফুলে বিকট আওয়াজে ফেটে তরুণ তাপসমূর্তি উঠে এলো। গুরুদেব বললেন রাম একে বলে কায়া বদল। যোগীরা সাধন করতে করতে জীর্ণ শরীর ফেলে নতুন শরীর গ্রহণ করেন। রাম ঠাকুরের সামনে বিস্ময় যে তখনও বাকি ছিল। 1930 সাল, গোপীনাথ কবিরাজ লিখছেন ঠাকুরের 70-এর কাছাকাছি বয়স, গলায় তুলসীমালা, শরীর সাদা চাদরে ঢাকা, মুখে বিনয়পূর্ণ হাসি। কবিরাজ মশাই চলছেন কাশীর নারদ ঘাটে, চিন্তামণি, গণেশ, পাতালেশ্বর, হারার বাঘ, এইসব এলাকাতে ভক্তের বাড়িতে থাকতেন রাম ঠাকুর। কাশীর বিদগ্ধ পণ্ডিত গোপীনাথ কবিরাজ তার সঙ্গ করবেন বলে এইসব জায়গায় ছুটে যান।
কবিরাজ মশাই তখন যুবক, বিএ পাস করে কুইন্স কলেজে ভর্তি হয়েছেন। পড়াশোনার পাশাপাশি প্রধান আগ্রহ ভারতীয় অধ্যাত্মবাদ। কাশীতে নতুন মহাত্মার আবির্ভাব হলেই অধ্যাত্ম জিজ্ঞাসু বন্ধুদের দুই তিনজনের ছোট দল বেরিয়ে পড়ে মহাত্মার সকাশে। এই করতে করতেই রামঠাকুরের সঙ্গে কবিরাজ মহাশয়ের সম্পর্কের বয়স হয়ে ওঠে 17-18 বছর। ঠাকুর বিভিন্ন সময় তাকে ধর্মসাধনের গোপন বিষয় নিয়ে বলতেন। গোপীনাথ কবিরাজ লিখছেন, রামঠাকুর ভাত খেতেন না, তার কোনো আহার ছিল না। ভক্তরা জোর করলে এক টুকরো ফল খেতেন। তিনি যখন কাশীতে আসতেন তার সঙ্গে দেখা করতে যেতাম রোজ। কখনো কখনো অকস্মাৎ কোথায় চলে যেতেন কেউ জানত না। সেবককে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যেত, গুরুর আদেশে বাইরে চলে গেছেন। রামঠাকুর দেখলেন শরীর বদল করা মহাপুরুষ, তার সামনে দিয়ে বৃদ্ধ যোগীর পরিত্যক্ত আসন, চিমটা এবং কমণ্ডল নিয়ে ধীরে ধীরে অরণ্যে ঢুকে যাচ্ছেন। তিনি গোপীনাথ কবিরাজকে বললেন, জায়গাটা কৌশিকী আশ্রম, আপ্তকাম যোগী এবং উচ্চকোটির সাধকেরা থাকেন। কৌশিকী পর্বতের উপরে আশ্রম, শিলাময় জায়গা, কোনো বরফ নেই, শিলা ভেদ করে গুল্ম জাতীয় উদ্ভিদ জন্ম নিয়েছে। গুহার ভেতরে 5 জন মহাপুরুষ বসে আছেন, 2টো আসন ফাঁকা। গুরুর মুখ থেকে যুবক রাম শুনলেন 2জন মহাপুরুষ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, কাজ শেষ হলেই ফিরে আসবেন। ঠাকুর দেখলেন যোগীদের শরীরগুলো পাথরের মতো হয়ে গেছে, জটা কাঁধের নিচ দিয়ে নাপতে নাপতে বিরাট আকার নিয়েছে, চোখগুলো চামড়ার আবরণে ঢেকে গেছে, মুখটা খালি বড়সড় হয়ে জেগে আছে। ঠাকুর বললেন, তারা কেউ কায়া পরিবর্তন করে বেঁচে নেই, মুখমণ্ডলে জীবনে চিহ্ন আছে, একাসনে যুগের পর যুগ বসে আছেন। গুরুদেব নির্দেশ দিলেন তাদের সেবা যত্ন করার, তারা প্রসন্ন হলে যোগসিদ্ধি সর্ব অভীষ্ট পূর্ণ হয়ে যাবে। ফলমূল তুলে এনে ধ্যানী মহাত্মাদের সামনে বসে থাকতাম, আহারহীন মহাত্মারা কৃপা করে এগুলোর কিছু ভোজন করতেন। এখানে 13টি গুপ্ত আশ্রম আছে, হিমালয়ের এ হলো অপ্রাকৃত ভূমি, সাধারণের আসা যাওয়া নেই। গোপীনাথ কবিরাজ জিজ্ঞাসা করলেন, কোথায় আশ্রম? ঠাকুর বললেন, মানস সরোবর পেরিয়ে অনেক দূরের পথ। কবিরাজ মশাই বললেন, বহু তীর্থযাত্রী কি সেখানে যান? কেউ কি আশ্রম দেখতে পান না কেন? রামঠাকুর বললেন, দিব্য আশ্রম সহজে দেখা যায় না, মনের আসক্তি দূর হলে সিদ্ধ গুরুদেব নিয়ে যেতে পারেন কোনো নির্বাচিত শিষ্যকে। দেহের সমস্ত পাশ বস্ত্র পর্যন্ত পরিত্যাগ করে কৌশিকী আশ্রমে পৌঁছতে হয়। সুতরাং রামঠাকুরের এই যে কাহিনী, এটা হচ্ছে জ্ঞানগঞ্জের ব্যাপারটা। চীনের মানে অরুণাচল প্রদেশের একটা বিশেষ জায়গায় এই জ্ঞানগঞ্জের কিন্তু অবস্থানটা কিন্তু রয়েছে। এই জ্ঞানগঞ্জের মধ্যেই কিন্তু বিরাজ করছে মানে আমাদের যে স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, পাশে যে সন্নিহিত যে চায়না, তারা নানা রকম টেকনোলজিক্যাল ড্রোন টোন নিয়ে ওখানে অনেক বেশি গবেষণা করছে যে কোথায় এই জ্ঞানগঞ্জের অবস্থান। কিন্তু আজও পর্যন্ত তারা কিন্তু সেই জ্ঞানগঞ্জের হদিশ পেয়ে উঠতে পারেনি। বিজয়কৃষ্ণ গোস্বামী থেকে আরম্ভ করে বহু মহাপুরুষ জ্ঞানগঞ্জের সন্ধান পেয়েছেন, কিন্তু খুব ক্ষণিকের জন্য, 8-10 দিন পরেই কিন্তু তারা কিন্তু ব্যাক করে চলে এসেছেন। কেউ কে আছেন? হ্যাঁ, একজন আছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমি কৌস্তব ঘোষ বলছি বালুরঘাট থেকে। হ্যাঁ নমস্কার কৌস্তব, বলুন। স্যার, আমি বালুরঘাট থেকে বলছি, আপনার কাছে দেখিয়েছিলাম অনলাইনে। আচ্ছা, তো কার জন্য? তোমার জন্য? আজকে স্যার আমার দিদির জন্য একটু জানবো। স্ত্রীর? দিদি বলো। উনি নিজে দেখিয়েছেন, এবার দিদির জন্য জানবেন। দিদির ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ বলুন। 16-3-1990। দিদির শুক্রবার জন্ম, ঠিক আছে? সিংহ লগ্ন, জন্মস্থান ঠিক আছে না। তাহলে তুলারাশি জানা আছে তো? আচ্ছা, তুলারাশির এখন শনি ধাইয়া চলছে, চতুর্থে শনি তুলারাশির রেসপেক্টে বিরাজ করছে, ঠিক আছে? সুতরাং এই সময়টা কিন্তু এর খারাপ যাচ্ছে। হ্যাঁ, এবং চন্দ্রের রেসপেক্টে 4th হাউসে ট্র্যানজিটের শনি খুব খারাপ রেজাল্ট দেয়, অর্থাৎ মকরের শনি রাশির রেসপেক্টে 4th হাউসে। সুতরাং শি ইজ পাসিং থ্রু ভেরি ব্যাড টাইম, এবং এর যে ফিনান্সিয়াল জায়গাটা সেটা কিন্তু খুব ড্যামেজিং কন্ডিশনে আছে, এবং আর্থিক সমস্যা কিন্তু থাকবে। চতুর্থে শনি থাকলে মানসিক অশান্তি সেটা রয়েছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, 2020 জানুয়ারি থেকে এই গল্পটা চলছে। সুতরাং এইখানে এমনি লেখাপড়া তো বেশ ভালোই করেছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, মাস্টার ডিগ্রি করেছে, চাকরিও করে, কিন্তু ম্যারেজও হয়েছে, কিন্তু মানসিক অশান্তির থেকে মুক্তির ইঙ্গিত বিশেষত ফিনান্সিয়াল প্রবলেমটা, এটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। শনি ওখান থেকে সরবে, সরার পরে কিন্তু খানিকটা ডেভেলপমেন্ট আসবে, ঠিক আছে? কি জানতে চাইছিলেন? হ্যাঁ স্যার, ঠিকই, মানে ওর ফিনান্সিয়ালটা একটু উইক হয়ে আছে, বড়ের চাকরি বাকরি সে খুবই সমস্যা হচ্ছে।
হ্যাঁ সেটা তো বললেনই, শনি ফোর্থ হাউস থেকে সরলে ব্যাপারটা ডেভেলপমেন্ট আসবে, মকর রাশি থেকে শনি সরু, সরতে সরতে আরো দশ আট দশ মাস মতন ওয়েট করতে হবে, কেমন মানে আরো মোটামুটি দশ মাস এই ট্রাভেলটা চলবে। কিছু হেল্প কি উনি পেতে পারেন এই মাঝখানে? যোগাযোগ করেনি, ও তো যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে, সুতরাং ইউ ক্যান মেক কন্ট্যাক্ট উইথ মি আফটার প্রোগ্রাম, ঠিক আছে? একদমই, আপনি একটা কাজ করুন, আপনি নিজে তো করেছেন, আপনি নিজে বললেন যে আপনি অনলাইনে যোগাযোগ করেছিলেন সজলদার সঙ্গে, তো দিদির ক্ষেত্রেও একবার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে যোগাযোগ করে নিন, কারণ দশ মাস এই ট্রাভেলটা উনি কেন ভোগ করবেন যখন বেরিয়ে আসার একটা জায়গা আছে, একবার অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদেরকেও আমি বলবো, দেখুন বুকিং নাম্বার তো দেওয়া রয়েছে এখানে, তিনটে ফোন নাম্বার পরপর আপনাদের জন্য এই সাদা রঙের বক্সটাতে দেওয়া রয়েছে, 9830356463, তার পাশাপাশি 8910746933, নম্বরগুলো যে দেখতে পাচ্ছেন এই নম্বরগুলো সেভ করে রাখুন, নোট করে রাখুন, অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা যোগাযোগ করবেন, কারণ অনলাইনে আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন, অনলাইন কনসালটেশন তো চলছে, ট্রাভেল তো আমাদের থাকি সজলদা, কার নেই কিন্তু আমরা সেটা নিয়ে থাকবো না ওভারকাম করবো সেটা আমাদের সিদ্ধান্ত, যদি ওভারকাম করতে চান অতি অবশ্যই আপনাদেরকে সাহায্য করতে পারেন সজলদা, একবার যোগাযোগ করে নেবেন যেখানে আমরা ছিলাম। এনিওয়ে তাহলে আমরা আসছি মহাপুরুষের যে জীবন বেদ, আগেই বলেছি মহোৎসবী পদানাং নিয়ন্ত্রিত মেকং, রাম ঠাকুরের হরোস্কোপে যে কোনো মহাপুরুষের হরোস্কোপে শনির প্রাধান্য থাকে, শনি হচ্ছে বৈরাগ্যের কারক, শনি হচ্ছে ব্রহ্মচর্যের কারক, সুতরাং স্যাটার্নের যে ডমিনেন্সি সেটা কিন্তু যে কোনো মহাপুরুষের ছক পর্যালোচনা করলে আমরা সেটা পেয়ে থাকি, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে যত মহাপুরুষের ছক আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে তার মধ্যে কিন্তু শনির প্রাধান্য থাকবে। আমাদের রাম ঠাকুরের জীবনেও কিন্তু তার যে লগ্ন এবং রাশি ছিল মকর, যে মকর রাশি নিয়ে আমরা এত কিছু আলোচনা করছি, যে মকর রাশির প্রেক্ষিতে আমরা আলোচনা করছি আমাদের এই মহামারীর অতিমারীর যে প্রেক্ষাপটটা, সেই মকর রাশিরতেই কিন্তু তার জন্ম এবং সেটাই কিন্তু লগ্ন ছিল, সুতরাং শনি তার অধিপতি হচ্ছে শনি, শনি কিন্তু মহাপুরুষদের জীবনে কিন্তু ভাইটাল রোল প্লে করে, হয় সেটা শনি তুঙ্গস্থ থাকবে, মূল ত্রিকোণ থাকবে, নবমপতির সঙ্গে কানেকশান থাকবে, এনিওয়ে স্যাটার্ন ইজ দ্য ডমিনেটিং প্ল্যানেট, সুতরাং শনিকে অবলম্বন করেই কিন্তু মহাপুরুষদের জীবন বেদ কিন্তু রচিত হয়। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, বিজয়কৃষ্ণ গোস্বামী, হ্যাঁ ভোলানন্দগিরি, যাদের ছক আমাদের কাছে অ্যাভেলেবল হয়েছে, তৈলঙ্গস্বামীর ছক আমাদের কাছে অ্যাভেলেবল নয়, সুতরাং সেদিক দিয়ে আরও অনেক মহাপুরুষের ছক অ্যাভেলেবল নয়, কিন্তু স্যাটার্নের ডমিনেন্সে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। কেউ আছে, আরেকজন আছেন আমাদের সঙ্গে, হ্যালো। নমস্কার ম্যাডাম, নমস্কার দাদা, আপনাকে প্রণাম জানাই। নমস্কার নমস্কার। হ্যাঁ আমার একটা রিলেটিভ গেছিল, মানে আপনার সান্নিধ্যে গিয়ে খুব ভালো জায়গায় ওর আপনার মেয়ের বিয়ে হয়েছে, আর আপনার প্রেডিকশন খুব ভালো, পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি কথাগুলো বলে ভালো লাগে বেশ। অনেক ধন্যবাদ আপনাকে। কার সম্বন্ধে জানতে চান? আজকে নিজের সম্পর্কে আমি জানবো। বেশ, আপনার নামটা জানা হলো না। আমার নাম অনিতা ঘোষ। অনিতা বলুন, ডেট অফ বার্থ বলুন অনিতা। আপনি তো বলছেন আপনি অনুষ্ঠান দেখেন, আপনার অসাধারণ লাগে, পাশাপাশি আপনার পরিচিত কেউ এসেছেন এবং তিনি সাফল্য পেয়েছেন। বেশ, যা হোক সোমবার জন্ম, ঠিক আছে, সিংহ রাশি, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এগুলো জানা আছে তো? সিংহ রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। আপনার বাহ, চার্ট খুব ভালো চার্ট, মানে এটাও মাস্টার ডিগ্রির চার্ট, কি ল্যাঙ্গুয়েজ নিয়ে করেছেন, ইংলিশ নাকি? ইংলিশ ইংলিশ। তাহলে একটু ইংলিশেই আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, জাস্ট ইন্টারঅ্যাকশন, এক্সট্রিমলি অনেস্ট, ইয়েস অর নো? ইয়েস, মানে ইন এ ভেরি গুড এনভায়রনমেন্ট অফ দ্য লার্নেড পার্সনস ইউ জাস্ট অটোমেটিক্যালি টেক দ্য মডেল অফ লিডারশিপ মডেল, ইয়েস অর নো? ইয়েস। থ্যাংক ইউ। তাহলে মাস্টার ডিগ্রি করেছেন ওখানে? করছি, মানে এখনো করছেন? করছে, বেশ বেশ। অনার্সে কত ছিল, 55%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসাধারণ, মানে এটা কি করে? তো তোমার আপনার কি এতে যে মডার্ন যে পয়েন্টগুলো ছিল আপনার ডান মার্ভেল, এগুলো পড়েছেন ভালো করে? মানে পড়েছি, আমার ওই জন্যই 55 হচ্ছে, হেসে ফেললেন 55, আমি তো ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি কী জানি, গল্পগুলো আমার খুব জানা আছে। সুতরাং আর সেকেন্ড পেপারটা কীরকম করেছিলেন নম্বরটা? সেকেন্ড পেপারে আমার ফার্স্ট পেপারে টোটাল 110 ছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে মেবি 100 একটু নাম্বারটা কমেছিল, বাট থার্ড ইয়ারে টেনেছিলাম, অতটা ঠিক মনে নেই, অল ওভার 50
কারণ লিটারেচার ইজ এ ভাস্ট জিনিস আর কি, মানুষের মনের মনটাকে অর্গল মুক্ত করে দেয়, সমস্ত মানে হরাইজনটাকে খুলে দেয়, তাই না? হ্যাঁ, তো 60% পেলে আমি ভালো, মানে আমার ভালো লাগতো। হ্যাঁ, এনিওয়ে তা যা হোক, আপনার এই ম্যারেজটা নিয়ে একটু প্রবলেম আছে, হ্যাঁ, কেরিয়ারটাও বানাতে পারবেন আশা করছি, একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, মানে সেই কিডসের বিখ্যাত কথাটা বলি, যেগুলো বললাম হার্ড মেলোডিজ আর সুইট, যেগুলো কথাগুলো বললাম আপনার মিষ্টি লাগলো, দোজ আনহার্ড সুইটার, যেগুলো বলবো পরে বা যেগুলো এখনও অশ্রুতপূর্ব রইল সেটা আরও বেশি মিষ্টি লাগবে। সুতরাং ইউ শুড কন্ট্যাক্ট মি আফটার দ্য প্রোগ্রাম, একবার যোগাযোগ করে নিন অনিতা। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সত্যি তাই, মানে যেগুলো বলতে পারলেন না অব্যক্ত যেগুলো রয়ে গেল সেগুলো আরো বেশি মধুর লাগবে, আরো মধুর লাগবে। হার্ড কিডসের বিখ্যাত কথা, হার্ড মেলোডিজ আর সুইট, দোজ আর হার্ড সুইটার, একদমই তাই। যে গান শুনেছি সেটা মিষ্টি, যেটা শুনিনি আরো মিষ্টি। ঠিক আছে, এনিওয়ে তাহলে আমরা মহাপুরুষের জীবন নিয়ে আসছি। এদের জীবনও কিন্তু কাব্যময়, গীতময়, আনন্দময়, প্রেমময়, অর্থাৎ তারা আনন্দ দেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, তারা আনন্দের সংবাদ পেয়েছেন। সেই আনন্দের সংবাদ পেয়ে মর্ত পৃথিবীতে, এই দুঃখশীল পৃথিবীতে, দেখতে পাচ্ছেন না কত লোক মারা গেল, কত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার আপনার চলে গেছে, সেই মরণশীল পৃথিবীতে সেই আনন্দের সংবাদ পরিবেশন করার জন্যই আমরা মহাপুরুষের জীবন বেদ এই কঠিন সময়ের মধ্যে তুলে ধরছি। এর অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা জ্যোতিষিক প্রোগ্রাম, কিন্তু অধ্যাত্মবাদকে অগ্রাহ্য করে কিছু নয়, কারণ জ্যোতিষ হচ্ছে পঞ্চম বেদ, অর্থাৎ চতুর্থ বেদের ওপরে হচ্ছে পঞ্চম বেদ। আমি দেখেছি বহু মহাপুরুষের সান্নিধ্যে এসে তারা কিন্তু জ্যোতিষ চর্চা করতে, হ্যাঁ, খুব বিশদভাবে নয়, একসময় তারা প্রচুর জ্যোতিষ চর্চা করেছেন, পরবর্তীকালে তারা নিষ্প্রভ হয়ে গেছেন, জিজ্ঞাসা করলে একটুখানি যেন অ্যাভয়েড করেন, কিন্তু তারা যেন সবাই যেন জ্যোতিষে পারদর্শী, অর্থাৎ জ্যোতিষ হচ্ছে পঞ্চম বেদ, এটার মধ্যে কোনো বুজরুকি নেই, মহাপুরুষরা পর্যন্ত এই জ্যোতিষ চর্চা করতেন। এবং আর কি, আমাদের যে নিউটন, যিনি আমাদের ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করেন, তিনিও কিন্তু বড় জ্যোতিষী ছিলেন, জ্যোতিষের উপর, অ্যাস্ট্রোলজির উপর তার বই রয়েছে। এবং আমাদের যে কালিদাস, যার অসংখ্য কাব্যগ্রন্থ আমরা পড়েছি, অভিজ্ঞান শকুন্তলম নলোদয় থেকে আরম্ভ করে, তারও কিন্তু জ্যোতিষের উপরে কিন্তু একটা বিখ্যাত বই আছে সংস্কৃতে, সেটা পড়ে নিতে পারেন, উত্তর কালামৃত। সুতরাং কেউ কিন্তু জ্যোতিষের পারভিউয়ের বাইরে নেই। সুতরাং আমরা অধ্যাত্ম জীবনটাকে নিয়ে আসছি আর কি। একজন আছেন আমাদের সঙ্গে ফোনে, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? নমস্কার, 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 আমি হাওড়া আমি থেকে বলছি। বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নাম জয়ন্ত কুমার দাস, আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। নিশ্চয়ই, ছেলের কি নাম জয়ন্ত বাবু? হ্যাঁ, ছেলের নাম কি? পীযূষ কুমার দাস। পীযূষ কুমার দাস, পীযূষের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওটা 11/5/1992। 11/5/1992, সময় কখন? জ্ঞানগঞ্জের কথা শুনে গায়ে কাঁটা দিচ্ছে, তাই তো? বেশ বেশ, যাক, সোমবার জন্ম, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, সিংহ রাশি সব পাচ্ছি, কি ব্যাপার বুঝতে পাচ্ছি না। যা হোক, আজকের গ্রহ নক্ষত্রের সঙ্গে কানেকশন রয়েছে। তা সিংহ রাশি, রাশির অবস্থাটা মোটামুটি ভালোই। তা যা হোক, এরও এডুকেশনটা খুব ভালো, এমএসসি করেছে জিওগ্রাফিতে না? হ্যাঁ হ্যাঁ, ওই ভূগোল নিয়ে পড়েছে জিওগ্রাফি। এমএসসি করেছে, মাস্টার্স করেছে? হ্যাঁ, পাস করেছে। না না, স্যার বলছেন মাস্টার্স করেছে? না, মাস্টার্স তো করেনি কিন্তু পাস করেছে। মাস্টার্স করেনি, ও গ্র্যাজুয়েশনটাই করেছে। আচ্ছা, এডুকেশনটাকে চালিয়ে নেওয়া যাওয়া উচিত, কারণ তা হলে মাইনে করি বাড়বে না, এখন সব কিছু এডুকেশন ওরিয়েন্টেড। আগে যেমন একটা সরকারি এতে, যেমন অফিসে যেমন পিয়ন হয়ে ঢুকতো, বড়বাবু হয়ে বেরোতো, সেসব দিন শেষ হয়ে গেছে, সেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। এনিওয়ে, এই লকডাউনের জন্য হি ইজ অলসো দ্য ভিকটিমস অফ, যে তার চাকরি চলে গেছে লকডাউনের, মানে 2 কোটি লোকের চাকরি গেছে, হি ইজ অলসো অন দ্য লাইন। সুতরাং চাকরি নিয়ে প্রশ্নটা আসছে, লকডাউনটা কাটতে দিন। এবং রবির কেন্দ্রের শনি, এর হচ্ছে বৈশাখ মাসে জন্ম, রবির দশমে শনি বসে আছে, জন্মকালীন বসে আছে, শনি চতুর্থে রবি বসে আছে, রবির কেন্দ্রে শনি, শনির কেন্দ্রে রবি, যার চার্টে থাকবে তার জীবন কিন্তু দুর্বিষহ হবে। এবং বর্তমানেও কিন্তু শনির ওপর দিয়ে শনি পাস করছে, অর্থাৎ মকর রাশিতে শনি, শনির ওপর দিয়ে শনি পাস করছে, এর দেখবেন যে এইখানে যে আমাদের যে আক্কেল দাঁত আছে, ওয়াইস টিথ আছে, মানে মাড়িতে কিন্তু নতুন দাঁত গজাবে, বুঝেছেন তো? এটা কোনো আক্কেল হয়নি। সুতরাং
সুতরাং এখানে কিন্তু মানে মাড়িতে ব্যথা হবে, অপারেশনের যোগ আছে, সুতরাং হলে দেখে নেবেন, ডাক্তার দেখলে এ করবে, চিকিৎসা করবে, আমরা এখান থেকে কার কী হবে আমরা কিন্তু ওইখানে অ্যাসার্টেন দ্য ডিজিজ, বাদবাকি এটা বলা যাবে না। এনিওয়ে সুতরাং লকডাউনটাকে পাস আউট করতে দিন, আর মকর রাশিতে শনি জন্মকালীন আছে, গোচর শনি শনির ওপর দিয়ে পাস করছে, সুতরাং এটাকে ক্রস করে যাওয়ার পরে কিন্তু টু সাম এক্সটেন্ট বেটারমেন্ট আসবে, সুতরাং এখনও 10 মান্থস ইউ হ্যাভ টু ওয়েট। কেমন আরও একটা কাজের মাঝখানে করতে পারেন, যেটা আমরা একটু আগে বলছিলাম এর আগের একটা ছকের প্রেক্ষিত, যে 10 মাস এই ট্রাবলটাকে বয়ে নিয়ে যাওয়া কেন, চাইলে যেখানে আমরা সলিউশনটা পেতে পারি, কারণ কাজ চলে যাওয়া, টাকা পয়সার সমস্যাটা সাংঘাতিক জায়গা সজল দা, যদি কারো চাকরি না লাইনে আছে কি আছেন আপনি, হ্যালো, না লাইনে নেই উনি আমাদের সঙ্গে, তো চাকরি চলে যাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট, সেখানে 10 মাস কেন অপেক্ষা করবেন, আমি বলবো অনুষ্ঠান শেষ হওয়ার পরে একবার আপনারা যোগাযোগ করে নিন, শুধু আপনি না আপনার মাধ্যমে আরও অসংখ্য দর্শকদেরকে আছে আমাদের একটাই বার্তা, যারা মনে করছেন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে আটকে গিয়েছেন, সেখান থেকে পরিত্রাণের পথটা আপনাদের খুঁজে পাওয়া অত্যন্ত আবশ্যক, আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন। 3টে ফোন নাম্বার রয়েছে, একটু নোট করে রাখুন, সেই নোট করে রাখা নম্বরগুলোতে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আপনারা যোগাযোগ করবেন। আরেকজন আমাদের সঙ্গে আছেন সজল দা, নিয়ে নেবো ফোনটা, কে রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আসাম থেকে বলছি। আসাম থেকে বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। নিশ্চয়ই, কি নাম আপনার ছেলের? ছেলের নাম রাজদত্ত। রাজদত্ত আসাম থেকে বলছেন, বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে 2023 মার্চ, 23 মার্চ 2000, আচ্ছা 2000, হ্যাঁ, সকাল 8:03, 8:03 আসাম। আসামের কোথায়? বিশাল জায়গা তো। আসামের তেজপুর। তেজপুর, হ্যাঁ, তেজপুরের ল্যাটিটিউড লংগিটিউড চাই। এর কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতন করে না, পেটে পেটে অ্যাসিডিটি, হ্যাঁ পেটে অ্যাসিডিটি হয়, তাই না? এই বয়সে অ্যাসিডিটি হবে কেন? সুতরাং খাওয়া দাওয়া মানে অন্য ব্যাপারে সিনসিয়ারিটি আছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সিনসিয়ারিটি নেই, তার জন্য কিন্তু শরীর তার ট্যাক্স গুনছে। এর কিন্তু আনটাইমলি খাওয়ার জন্য কিন্তু এর কিন্তু গ্যাস্ট্রিক আলসারের প্রবণতা আছে, পরবর্তীকালে কিন্তু গ্যাস্ট্রিক আলসার অপারেশনও হবে। তা যা হোক, এর বিষলগ্ন সাবধানে থাকবেন, তুলা রাশি, হ্যাঁ বিষলগ্ন তুলা রাশি এই চার্টের গল্পটা। তা এখানে 7ই নক্ষত্রে জন্ম, টেকনিক্যাল নোহাও, টেকনিক্যালিটিস রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, অরিজিনালিটি হয়েছে, টেকনিক্যাল ব্যাপার রয়েছে, কিন্তু এর লাইনটায় ডিফারেন্ট লাইনে যেতে চাইছে, এ কিন্তু মানে অরিজিনালিটি রয়েছে, অর্থাৎ কারোর নকল এ করে না, নিজের মধ্যে যে স্বকীয় প্রতিভা আছে সেটার উপরই তাই বিশ্বাসশীল, সুতরাং যা কিছু স্বাধীনভাবে করতে চায়। কিন্তু আপনার যেটা ও চাইছে আর কি, যে যেটা আমরা যে প্রফেশনের সঙ্গে যুক্ত অনেকটা, হ্যাঁ জার্নালিজম বা সাংবাদিকতার সঙ্গে সঙ্গে যুক্ত, এই দিকটাও চাইছে, কিন্তু আপনার অরিজিনালিটি যখন আসছে নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবে, কিন্তু তুলারাশির যে ধাইয়া চলছে, অর্থাৎ শনি চতুর্থে বিরাজ করছে, সেই জন্য তার লক্ষ্যে পৌঁছতে পারছে না, সুতরাং শনি ওখান থেকে সরে যাওয়ার পরে যোগাযোগ করবেন, বা আস্তে আস্তে ওর ক্লিয়ার হবে, ক্লাউড উইল বি ডিসপার্স, অন্ধকার মেঘ সরে যাবে, হ্যাঁ পারলে যোগাযোগ করে নেবেন, বহু লোক তো আসামে আমার সঙ্গে যোগাযোগ করে। একটা কথা ছিল স্যার, একটা কথা ছিল, বলুন বলুন, যে অনেকে যে বলে যে শনি আড়াইয়া বা শনি সাড়ে সাড়ে থাকে, গুরুজন হানি বা গুরুজনের কিছু খারাপ হয়, এরকম কিছু কথা আছে কি? অনেকের কথাটা ছেড়ে দিন, আমার কথাটা শুনুন, ঠিক আছে? আমি সেই দলের মধ্যে নেই, একটু দলের থেকে পৃথক আছি, নিশ্চয়ই আমার প্রোগ্রামটা দেখেই বুঝতে পারছেন, তাই না? সুতরাং আপনি আমার কথা শুনুন আর কি, কেমন? আপনি যখন দেখেন, আপনি যখন ভরসা করে বিশ্বাস থেকে ফোন করেছেন, তখন এই পথে আপনার ছেলে যেরকম মৌলিক ভাবনা চিন্তার মানুষ, যেমনটা সজলদা বললেন, ও নিজের মতন করে কিছু করতে চায়, সেভাবে ওকে আমরা এগিয়ে যেতে সাহায্য করতে পারি, প্রতিভা যেখানে রয়েছে, সুতরাং আমাদের কাজ হচ্ছে তো ফ্যান দা ডাইং ফ্লেম ইনটু দা লিভিং ফায়ার, যে আগুনটা নিভে গেছে সেটাকে বাতাস দিয়ে আবার পুনরায় জ্বালিয়ে তোলেন, যাতে সে তার ইচ্ছেটা পূরণ করতে পারে। অনুষ্ঠানের তো সময় শেষ করে ফেলেছি আমরা, এখনকার মতো বিদায় নেব, পরবর্তী আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সজলদাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ।